ব্যক্তিগত জীবনের জটিলতার কারণে কাঙ্গাল ছবিতে অভিনয় করবেন না বলে জানিয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এবার ছবিটির নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হলেন ঢালিউডের আরেক জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। ছবিটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে অন্ধকার জীবন, দ্য ডার্ক। গত বুধবার মাহি ছবিতে যুক্ত হয়েছেন। এই তথ্য নিশ্চিত করে মাহি বলেন, এই ছবিতে আমি অভিনয় করছি। পরিচালক আমাকে জানিয়েছেন ফেব্রুয়ারিতে শুটিং শুরু করবেন। অন্ধকার জীবনে ছবিতে একজন পুলিশ কর্মকর্তার চরিত্র অভিনয় করবেন মাহি, আর শীর্ষ সন্ত্রাসীর চরিত্র অভিনয় করবেন ডিএ তায়েব। ছবিতে দেখা যাচ্ছে একজন শীর্ষ সন্ত্রাসীকে ধরার মিশনে নামবে একজন পুলিশ কর্মকর্তা। ছবিটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন, কাহিনী চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন কাশেম আলী দুলাল। ছবিতে অন্যান্য শিল্পী ও কলাকৌশলীদের বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে। চলতি সপ্তাহে দুটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হবার খবর জানালেন মাহি। মাত্র দুই দিনে আগে জানিয়েছেন মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত আনন্দ অশ্রু ছবিতে সাইমনের বিপরীতে কাজ শুরু করতে যাচ্ছেন। 1997 সালে মুক্তি পেয়েছিল প্রাক্তন নায়ক সালমান শাহ ও চিত্রনায়িকা শাবনূর অভিনীত সুপারহিট সিনেমা আনন্দ অশ্রু। শিবলী সাদিক পরিচালিত করেছিলেন ছবিটি। দুই দশক পর নতুন গল্প নিয়ে একই নামে ছবি নির্মাণ করছেন মোস্তাফিজুর রহমান মানিক, আর এই সিনেমার জুটি হয়েছেন সাইম ও মাহি। আরো অভিনয় করবেন আলীরাজ, মিশা সদাগর। এছাড়া সাম্প্রতিক মানিকের পরিচালনায় জান্নাত নামের একটি ছবির কাজ শেষ করেছেন মাহি। আরো কয়েকটি ছবিতে কাজের ব্যাপারে কথা চলছে বলে জানান মাহি। তিনি বলেন, সবকিছু চূড়ান্ত হলে সবাইকে জানাবো। তো বন্ধুরা, এমন সকল লেটেস্ট নিউজ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো। তোমাদের কি মতামত তা লিখে কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিতে পারো।